ছয় বছর পূর্তিতে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি আয়োজন করা হলো ফারাক্কাতে। আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি শুরু করেছিলেন। তাই আজকের দিনে সেফ ড্রাইভ সেফ লাইফ ছয় বছর পূর্ণ হওয়ায় ফারাক্কা থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি আয়োজন করা হয়। শুক্রবার মালদা ফারাক্কা সীমান্ত পুলিশ নাকা চেকিং পয়েন্ট থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে ফারাক্কা NTVC মোড় হয়ে নিউ ফারাক্কা পর্যন্ত মানুষকে সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তা দেওয়ার জন্য বাইক র্যালি ও পদযাত্রা করেন ফারাক্কা থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে। উপস্থিত ছিলেন ফারাক্কার IC দেবব্রত চক্রবর্তী, ফারাক্কা থানার অন্যান্য পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। শিবা সরকার, রিপোর্ট NTVWB। 8 জুলাই 2016 সালে আমাদের এই সেফ ড্রাইভ সেফ লাইফ এই উদ্যোগটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছিলেন এবং প্রতি বছরই একটা বিশেষভাবে এই প্রোগ্রাম করা হয়। তাছাড়াও এর বাইরেও আমরা মাঝে মাঝে মাসে এই প্রোগ্রামগুলো করি জনসাধারণকে সচেতন করার জন্য, যে ট্রাফিক আইন মেনে চলতে হবে, ট্রাফিক সিগনাল মেনে চলতে হবে, পথ দুর্ঘটনা যেন না হয় সেইগুলোকে রিডিউস করার জন্য এই প্রোগ্রাম প্রতিনিয়তই চলতে থাকছে। পুলিশের সাথে দেখুন সাধারণ ফারাক্কাবাসীও সেফ ড্রাইভ সেফ লাইফে যোগদান করেছেন, এই বার্তা কি দেবেন? বিভিন্ন আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা অনেক টিচারকে ইনভলভ করেছি। টিচারকে ইনভলভ করার মানে হচ্ছে তারা স্কুলে গিয়ে তাদের স্টুডেন্টদের এই বার্তা দেবে, স্টুডেন্টরা তাদের গার্জিয়ানকে এই বার্তা দেবে যে তার গার্জিয়ান যদি ফাদার যদি হেলমেট ছাড়া বাড়ি থেকে চাবি নিয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায় তাহলে স্টুডেন্টের মাধ্যমে এবং টিচারদের মাধ্যমে অ্যাওয়ারনেসটা পৌঁছাবের জন্য কিছু টিচার আমরা রেখেছি এবং পাবলিকও ছিল এবং আমরা পদযাত্রা করলাম এবং মোটরসাইকেল র্যালি করলাম বিভিন্ন মার্কেটে NTVC মোড়, নিউ ফারাক্কা, ফারাক্কা ব্যারেজ সব জায়গায় এবং এটা কন্টিনিউ চলবে। স্টেশন রোড স্টেশন রোড স্টেশন রোড